দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাপকেও দিয়েছেন মাকেও দিয়েছেন, বলো সেই মা বড় না বাপ বড়? মা বড়, মায়ের সম্মান বেশি, মাই বড়। ও তুমি মিথ্যে কথা, বাপ কিভাবে বড় হবে? কিভাবে বড় হবে? মার তোর বাপের একটা ডাল করে দিন, তোর বাপ বড় কিনা দেখতে দিন। তো আবার কেমন প্রশ্ন? আমি তোমাকে জিজ্ঞেস, সম্মান কার বেশি, বড় কে? বাড়ির কর্তা হচ্ছে বাপ, সারাদিন বাপ বাড়ি বাপের আলোচনা হয় বেশি। তো মা যদি আচ্ছা বাপের কথা না শুনে আচ্ছা একটা ঘুষি মারবে বাপের বাড়ি ট্রান্সফার। আচ্ছা ওই যে পাশে দাঁড় করে দিচ্ছে বড় করছে বাপকে, তোমার প্রশ্ন দৃষ্টান্তে যদি তাই হয় তাহলে আমার বাড়ির পাশে একটা কাকা আছে, কাকা ছোট আর কাকি বড়, ওটা কিভাবে হয়েছে? জোকার জোকার কি জোকার? এখন আমাদের হাড়ুয়াই হচ্ছে মেলা, খালার খালু খাচ্ছে ঠেলা হাড়ুয়াই। হক কথা বললি, ফক কথা। ও জোকার কি জোকার? খেলায় পাওয়া যায় আমার গলায় জোকার। আচ্ছা একটা কথা বলি, সর্বপ্রথমে ছোট্ট করে গিয়েছি, বাড়ি বাসন মাজা থালা মাজা ঝাড় দেওয়া এগুলো কি মতুরি বাপ করে? ও মাই করে। সারাদিন রোদি টোটো চালায় তো নানা, ও তো বাপ চালায়। এত সাথে কথা না, সুরের মাধ্যমে বলছি, তুমি সুরের মাধ্যমে শোনো, চলো শান দাও। বলো কি বড়? অবশ্যই হক কথা বলিস, তাই ফক করে উঠেছে। তুই যদি সারা বসিরহাটের লোক আনিস আচ্ছা আমি জিতবো। আর কিভাবে জিতবে বলো? আচ্ছা কে কি করেছে বলো? কথাই জিতবো মা, কি কথাই জিতবো? তো তুমি এখন প্রমাণ করো যে আচ্ছা মা আচ্ছা কি করে ডিম কেটে বলছিলে তুমি, মনে নেই আমার। কি মা এই যে বাসন মাজা থালা মাজা, মা শুধু সারাদিন বাড়ির কাজ করে দেয় বড়। আচ্ছা আর বাপে সারাদিন আচ্ছা এই বসিরহাট রোডে কোনদিন ভ্যান চালিয়েও তো? আচ্ছা তোমার মতন হাতি ছেলে মানুষ করতে গিয়ে বাপের কথা লুঙ্গি ছেড়ে গেছে জানো তুমি? মানে মথুর ভাই প্রমাণ করতে যায় যে বাপ শুধু লুঙ্গি ছেড়েছে আর কিছু করেনি। আর কি করেছে বল, কি করেছে বাপ? ঘোড়ার ডিম করে তুমি সুরে মধ্যে বল। চল বাপের কত দাম একটু শোন। আচ্ছা চলো বাপের কত অবদান একটু মন দিয়ে শুনুন। কি বলেছো ওই তো ভাই, ফলো রাখো তোর মার কাছে শুনে দেখো বাপের কত দাম। কি বলেছো? কোন যাদের বাপ নেই যাদের স্বামী নেই শুনে দেখো কেদি কেদি বালিশ ভিজি ফেলতে। তা এখন তুমি কি বোঝাতে চাইছো? বাপ বড়। বাপ কিভাবে বড় হয়েছে? হ্যাঁ কি বাপ সব দিক থেকে বড়। কি সব দিক থেকে? হ্যাঁ আর মা কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। আচ্ছা তুমি সুরের মধ্যে কি করেছো? বাপ শুধু লুঙ্গি ছেড়েছে আর রোডে ভ্যান চাল গেছে। আমি যা কথা বলি আর একটু হাঁক করতে না, চুপ করে কি হাঁক করতে? দেখো এমন না বাচ্চারা কোনো কোনো টেলিফোন দাঁড়াও নারাই তকবীর সবে সবে তকবীর দেছে, দাঁড়াও এখনো সব বহুত বাকি হ্যাঁ। এই বাচ্চারা যারা বসে আছে মানে মাকে কারা কারা ভালোবাসে শোনো, হাত তোলো দেখি জোরসে তকবীর লাগাও না রাই থেকে বীর। ভাইরা বাচ্চা না কিন্তু তবুও হাত তুলে দেখাচ্ছে যে আমরা মাকে ভালোবাসি। আরে পাম দিচ্ছ কেন শোনো, আরে যারা মাকে ভালোবাসে একবার তকবীর দাও দেখি না রাই থেকে বীর, আরে চিল্লে দাও না রাই থেকে বীর, মথুর ভাই হেরে যাবে না রাই থেকে বীর। আমি জিতে যাবো আল্লাহু আকবার। তুই বললে হবে না তো, এইবার মা কি করেছে সুরের মাধ্যমে শোনো, চলো শোন দাও। মা বড় না বাপ বড়, ও মতি
মাঝে খাই পেটে কি হবে পাথর হবে। আচ্ছা আচ্ছা শোনো শোনো ঠিক ভাই বলো, আচ্ছা বিয়ে হওয়ার দরকার নেই, বিয়ে আমরা করে নেব, বিয়ে দিয়ে নিয়ে আসবেন। শোনো ওসব কথা বাদ দাও, কি হয়েছে হোটেলে খাবে? আরে শোনো মা রান্না করে তাই বলো না, রান্না আমিও ভালো করতে পারি, হ্যাপি রান্না। মানে মধুর ভাই রান্না করার অভ্যাস আছে? কেন অভ্যাস থাকবে না, মাঝে মাঝে বউ রান্না টান্না করায় মধুর ভাইতে, এটা প্রমাণ হয়ে গেছে তুমি যা বলেছো। আর তুমি যা রান্না করতে পারো সে জীবনে কেউ খাবে না, আর যদি একবার ভুল করে খেয়েছে পরের দিন থেকে ঝাড়ালো খসবে মধুরি মারার জন্য, কোনো উপায় নেই। তুই বলো চলো, একদম বাজে কথা বলবি না। এই দেখো হক কথা বলেছি, তুমি শুনে মা শুধু রান্না করে তাই বড়, আর বাপি করছে। তাহলে তুমি হেরে শোনো, আমি হেরে গেছি, আমার হারাই দিতে গেলে তোর মতন মস্তকে আমি চাইতে লাগে। আচ্ছা শুনে বলো, চলো দাও সাউন্ড দাও 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 তোমার মাতা তোমার জনন বলো কি করেছিল, তোমার মাতা তোমার জনন বলো কি করেছিল, তোমার পিতা তোমার জনন রোতে খেয়েছিল ওগো রোতে খেয়েছিল, তোমার বাপে কত চেতা তুমি জানো না বাবা কি, তোমার বাপে কত চেতা তুমি জানো না বাবা কি, বাপ যদি বাজার করে দেখা বাবা মাই হবে না, আব্বা যদি বাজার না করিয়া নে বাজার করবে তোমার দাদা।